নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি উৎসাহিত কৰিবলৈ একেবাৰেই নাপাহৰিব। দৰ্শকসকল, আজিৰ প্ৰথমটো খবৰে হৈছে এটা ডাঙৰ খবৰ। মণিপুৰৰ ৰাজপথত অগণন লোকৰ প্ৰতিবাদ। এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ। মণিপুৰৰ ৰাজপথলৈ ওলাই আহিছে সহস্ৰাধিক মহিলা। মুষলধাৰ বৰষুণকো নেওচি চূড়াচন্দপুৰত হাজাৰ হাজাৰ কুকী মহিলাৰ প্ৰতিবাদ। পৃথক ৰাজ্যৰ দাবীত হিলদল ভাঙি ওলাই আহিছে কুকী জনতা। ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছতে দেশজুৰি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। কুকী মহিলাৰ ন্যায়ৰ দাবীত সাব্যস্ত কৰিছে বিক্ষোভ কাৰ্যসূচী। এটা বিগ ব্ৰেকিং মণিপুৰত উত্তাল পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। দুই নম্বৰ খবৰটি হৈছে ভয়াতুৰৰ দৰে আচৰণ নকৰিব, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক অৰবিন্দ কেজৰিৱাল। মণিপুৰৰ ঘটনাক লৈ মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক অৰবিন্দ কেজৰিৱাল। প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে খঙত অগ্নিশৰ্মা হ'ল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল। মণিপুৰৰ এই পৰিস্থিতিৰ সময়ত মৌন হৈ নিজৰ কোঠাত বহি আছে নৰেন্দ্ৰ মোদী, গায়েৰা মন্তব্য দিছে মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী। এনেকুৱা ঘটনা বহুকেইটা হোৱা বুলি মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰাটো লজ্জাজনক। কিয় এতিয়ালৈকে দোষীক জেলত ভৰাব পৰা নাই চৰকাৰখনে? দেশৰ প্ৰধানমন্ত্ৰীক ভয়াতুৰৰ দৰে আচৰণ নকৰিবলৈ সকিয়নি দিছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে। মণিপুৰৰ ঘটনাক লৈ মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল। প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে খঙত অগ্নিশৰ্মা হৈছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল, আক্ৰমণাত্মক হোৱা দেখা গৈছে। তিনি নম্বৰ খবৰটি হৈছে ছয়টা কাৰণত মণিপুৰৰ জনতাক ক্ষমা খোজাক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ছয়টা কাৰণত মণিপুৰৰ জনতাৰ ওচৰত ক্ষমা খুজিব লাগে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। নিজৰ বিফলতাৰ বাবে মণিপুৰৰ জনতাৰ ওচৰত ক্ষমা খোজাক প্ৰধানমন্ত্ৰীয়ে। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ক্ষমা খোজাৰ ছয়টা কাৰণ ক'লে সাংসদ গৌৰৱ গগৈ। সদনত আহি শান্তি কামনা কৰি জনতাক ক্ষমা খোজাক প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। নিৰীহ যুৱতীক প্ৰাণ ৰক্ষা কৰিব নোৱাৰাৰ বাবে ক্ষমা খুজিব লাগে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ঘৰ মন্দিৰ গীৰ্জা জ্বলাৰ বাবে ক্ষমা খোজাক প্ৰধানমন্ত্ৰীয়ে। এশতকৈও অধিক লোকৰ প্ৰাণহানি হোৱাৰ বাবে দায়ী প্ৰধানমন্ত্ৰী মোদী। মণিপুৰ বিভাজন হোৱাটো মোদী চৰকাৰৰ চৰম ব্যৰ্থতা। কাৰ ভুলৰ বাবে মণিপুৰৰ বহু পৰিয়াল গৃহহীন হ'ল? প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ক্ষমা খুজিলেহে মণিপুৰৰ জনতাই অলপ শান্তি পাব, এই মন্তব্য কৰিছে কংগ্ৰেছৰ সাংসদ গৌৰৱ গগৈ। চাৰি নম্বৰ খবৰটি হৈছে এটা বিগ ব্ৰেকিং নিউজ। মণিপুৰৰ ঘটনাৰ মূল অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, 452জনক আটক কৰা হৈছে। মণিপুৰৰ ভয়ংকৰ ঘটনাৰ মূল অভিযুক্ত হুইৰেম হিৰোদাস মেইটেক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। বৰ্তমানলৈ 452 অভিযুক্তক আটক কৰিছে মণিপুৰ আৰক্ষীয়ে। 126টাকৈ তালাচী চকীত তীব্ৰ অভিযান চলাইছে আৰক্ষীয়ে। পাহাৰ ভৈয়াম উভয়তে স্থাপন কৰা হৈছে তালাচী চকী। মণিপুৰৰ নাৰী নিৰ্যাতনৰ ঘটনাই দেশ জোকাৰি যোৱাৰ পাছতেই তৎপৰ হৈছে মণিপুৰৰ আৰক্ষী প্ৰশাসন। অভিযুক্ত প্ৰমাণ হ'লে মৃত্যুদণ্ড পৰ্যন্ত হ'ব পাৰে দোষীৰ। ইতিমধ্যে স্থিতি স্পষ্ট কৰিছে মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙে। মৃত্যুদণ্ড দিবও পাৰে প্ৰথম অভিযুক্ত যদি প্ৰমাণ হয়, তেনেহ'লে মৃত্যুদণ্ড পৰ্যন্ত হ'ব পাৰে বুলি মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙে মন্তব্য কৰিছে। উচ্চতম ন্যায়ালয়ে সময় বান্ধি দিয়াৰ পাছতে সষ্টম হৈছে আৰক্ষী প্ৰশাসন। মণিপুৰৰ ভয়ংকৰ ঘটনাৰ মূল অভিযুক্ত হুইৰেম হিৰোদাস মেইটেক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে মূল অভিযুক্ত, আৰু এইজনে হৈছে সেই মূল অভিযুক্ত। মণিপুৰৰ ভয়ংকৰ ঘটনাৰ মূল অভিযুক্ত হৈছে হুইৰেম হিৰোদাস মেইটেক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। পাঁচ নম্বৰ খবৰটি হৈছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। 1,35,00,000 মহিলালৈ ডাঙৰ খবৰ। প্ৰতিগৰাকীৰ একাউণ্টত মাহে দিব 2,000 টকা। 1,35,00,000 মহিলালৈ ডাঙৰ খবৰ। গৃহলক্ষ্মী নামৰ আঁচনিৰ জৰিয়তে লাখ লাখ মহিলাই লাভ কৰিব এই ধন। মহিলাসকলৰ বাবে চৰকাৰে মুকলি কৰিছে বিশেষ আঁচনি। প্ৰতিমাহে 2,000 টকাকৈ লাভ কৰিব মহিলাসকলে।
কিদরে লাভ করিব এই ধন? এই ধন লাভর বাবে মহিলা সকলে প্রথমে পঞ্জীয়ন করিব লাগিব। গৃহলক্ষ্মী পোর্টেলর জড়িয়ে করিব লাগিব পঞ্জীয়ন। বিজেপি সরকারক চ্যালেঞ্জ দি মহিলার বাবে সর্ববৃহৎ আসনি আনিছে কংগ্রেস সরকারে। কেন্দ্রলে আহিব নোৱাৰা মহিলার ঘরে ঘরে যাব প্রতিনিধি। কর্ণাটক সরকারে ঘোষণা করেছে এই আসনির সুবিধা। 1,35,00,000 মহিলালে ডাঙর খবর আনিছে কংগ্রেসে। 1,35,00,000 মহিলার একাউন্টত সুমাব 2,000 কোটি টাকা প্রতি মাহে। আর এই আসনির নাম হয়েছে গৃহলক্ষ্মী আসনি। এই গৃহলক্ষ্মী আসনির জড়িয়ে লাখ লাখ মহিলা লাভ করিব ধন। 6 নম্বর খবরটি হয়েছে আগন্তুক 5 দিনলৈ উত্তর পূবত হব প্রচণ্ড বরষুণ বজ্রপাত। কোন জেলায় সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই? আগন্তুক 5 দিনলৈ ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। উত্তর পূর্বাঞ্চললে সতর্কবাণী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র। কেবাখনো জেলালৈ বতর বিজ্ঞান কেন্দ্রর সতর্কবাণী। আগন্তুক 5 দিনলে বতাহ বরষুণ বজ্রপাতর সতর্কবাণী বতর বিজ্ঞান কেন্দ্র। নামনি আনখন জেলাত প্রবল বৃষ্টিপাতর সতর্কবাণী জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই। ধুবুরী, দক্ষিণ শালমরা, মানকাছার, কোকরাঝার, চিরাং, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা আর বাক্সার অধিকাংশ অঞ্চলতে হব ধারাষার বরষুণ। উজনি জেলাসমূহতো প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই। ইয়ার মাজতে উত্তর পূর্বাঞ্চলত ব্যাপক সালসলনি হব পারাস্তম্ভ। উজনি নামনি সকলতে বতরের ব্যাপক সালসলনি অব্যাহত আছে বানর বিভীষিকাময় পরিস্থিতি। আগস্টর মাঝভাগলে বারিষায় লব কালরূপ, এটা ডাঙর খবর। 7 নম্বর খবরটি হয়েছে মোদি সরকারক 24 ঘণ্টার ডেডলাইন দিছে উচ্চতম ন্যায়ালয়। মোদি সরকারক 24 ঘণ্টার ডেডলাইন উচ্চতম ন্যায়ালয়ের। মণিপুরের ভয়ঙ্কর ঘটনাক লৈ ক্ষুণ্ণ মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়। মণিপুর সরকারকো ধমক দিলে মুখ্য ন্যায়াধীশ বিচারপীঠে। কেন্দ্র আর মণিপুর সরকারের নীরব ভূমিকাক অসন্তুষ্টি প্রকাশ করেছে সর্বোচ্চ ন্যায়ালয়। শীঘ্রই জঘন্য ঘটনাক লৈ কঠোর ব্যবস্থা লওয়ার নির্দেশনা দিয়া হয়েছে। সরকারে যদি ব্যবস্থা লব নোৱাৰে আমি ব্যবস্থা লম। ভাইরাল ভিডিওক লৈ ক্ষুণ্ণ হয়ে পড়েছে মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়। গণতন্ত্রত নারীর উপর এনে অত্যাচার কেতিয়াও সহ্য নহব বলে ধমক দিছে। 24 ঘণ্টার ভিতর ইয়ার উত্তর দিব লাগিব কেন্দ্র আর মণিপুর সরকারে। দুমাহর পূর্বে হওয়া ঘটনা আজি পর্যন্ত কিয় ব্যবস্থা নহল বলে প্রশ্ন উত্থাপন হয়েছে। আজি এই সমগ্র ঘটনাক লৈ উচ্চতম ন্যায়ালয়ত হব শুনানি। মানব অধিকার উলঙ্ঘনের এ চরম রূপ বলে অভিহিত সর্বোচ্চ ন্যায়ালয়ের। মে মাহতে সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর আর জঘন্য ঘটনা। মণিপুরের এনে ঘটনা এয়াই প্রথম নে তারও উত্তর দিব লাগিব বিজেপি সরকারে। পূর্বে যদি এনে ঘটনা সংঘটিত হয়েছিল কি ব্যবস্থা গ্রহণ করিলে? এনে ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় সুনিশ্চিত করবলে মণিপুর সরকারক নির্দেশনা দিছে সর্বোচ্চ উচ্চতম ন্যায়ালয়। মোদি সরকারক 24 ঘণ্টার ডেডলাইন উচ্চতম ন্যায়ালয়ের। 8 নম্বর খবরটি হয়েছে বদরুদ্দিন আজমলর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করিব বিচাৰিছে বিজেপি। বদরুদ্দিন আজমলর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করবলে উঠি পড়ি লাগিছে বিজেপি। সংখ্যালঘুক কেনেকৈ দমন করিব পারি তারে চেষ্টা চলাইছে বিজেপি আর কংগ্রেসে। আর এস এসর নির্দেশত 31-20 মুসলমান বিধায়কর সংখ্যা হ্রাসের ষড়যন্ত্র চলিছে। এ আই ইউ ডি এফর বিধায়ক আমিনুল ইসলামের গুরুত্বর অভিযোগ। সমষ্টিপুনর নির্ধারণের বিরুদ্ধে সুচ্চার এ আই ইউ ডি এফ। উচ্চতম ন্যায়ালয়ত এ আই ইউ ডি এফে তরা গোচর সন্দর্ভত আমিনুল ইসলামের সংবাদমেল। সমষ্টিপুনর নির্ধারণ আয়োগের ক্ষমতা নির্বাচন আয়োগক হস্তান্তর করার বিরোধিতা এ আই ইউ ডি এফর। নির্বাচন আয়োগক সমষ্টিপুনর নির্ধারণের ক্ষমতা দিয়া বিষয়টি অসাংবিধানিক আখ্যা দিছে এ আই ইউ ডি এফে। মিয়া রাজনীতি প্রসঙ্গটো প্রতিক্রিয়া করেছে প্রতিক্রিয়া উত্থাপন হয়েছে আমিনুল ইসলামে উত্থাপন করেছে। মুখ্যমন্ত্রী বা বিজেপিয়ে সদায় ভাষা ধর্ম অথবা সম্প্রদায়ের মাজত ভেদাভেদ আনিব বিচাৰে বলে আমিনুল ইসলামে মন্তব্য করা দেখা গৈছে। সাম্প্রদায়িক বিভাজন আনিবলে মিয়া প্রসঙ্গ টানি আনিছে বিজেপি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মায়।
UCCক লৈ নাগালেণ্ড মিজোৰামৰ পৰা যি প্ৰত্যাহ্বান আহিছে তাক লৈ শংকিত হৈছে বিজেপি। দৰ্শকসকল, আজিৰে ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নিতৌ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।